আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আজ তৃণমূলের নেতাকর্মীদের দেয়া হবে জাতীয় নির্বাচনের দিক নির্দেশনা মুন্সিগঞ্জের লৌহজঙ্গে বাল খেটে ঢাকা পিকনিকের ট্রলার ডুবি শিশুসহ আট জনের মৃত্যু জীবিত উদ্ধার চৌত্রিশ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 82তম প্রয়াণ দিবস আজ কবিগুরুকে স্মরণে ভক্তদের নানা আয়োজন স্বাগত এশিয়া নিউজে সঙ্গে আছে আমি জেসুন ইভা শুনছিলেন বিওবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবার জানিয়ে দেব বিস্তারিত ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আজ সকাল 10:30টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের প্রায় 3,000 নেতা এবং দলীয় জনপ্রতিনিধি এই সভায় অংশগ্রহণ করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের নেতাদের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেবেন এছাড়া তৃণমূল নেতাদের কথাও শুনবেন প্রধানমন্ত্রী নেতাকর্মীদের মধ্যে যদি কোনো ভেদাভেদ দ্বন্দ্ব কোন্ডল থাকে তার সমাধান করে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিশেষ বার্তা দেবেন দলের সভাপতি জাতির সামগ্রিক উন্নয়নের জন্য ক্রিয়া ও জাতির সামগ্রিক উন্নয়নের জন্য ক্রিয়া ও সংস্কৃতির উন্নয়নও দরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তিনি বলেন ক্রিয়া ও সংস্কৃতি একটি জাতিকে অনেক দূর এগিয়ে নিতে পারে বাংলাদেশে খেলাধুলা যে এত দূর এগিয়েছে তার ভিত শেখ কামাল করে গেছেন বলেও জানান সরকার প্রধান আরও জানাচ্ছেন বিপুল দেবরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শেখ কামালের 74তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের শুরুতে 10 জন ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী পরে প্রধানমন্ত্রী বলেন খেলাধুলার ভিত রচনা করেছিল শেখ কামাল বেঁচে থাকলে খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় কামাল অগ্রণী ভূমিকা রাখতে পারত বলে জানান তিনি আজকে হয়তো বেঁচে থাকলে আমাকে হয়তো এত বড় দায়িত্ব নিতে হতো না কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে মাত্র কয়েকদিন আগে আমরা বিদেশে যাওয়ার পরে চলে যেতে হলো খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার বিশেষ করে নিয়ে সরকার প্রধান বলেন জাতির সামগ্রিক উন্নয়নে ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়ন দরকার যেখানে যেভাবে যেটা প্রয়োজন হচ্ছে চিকিৎসার জন্য টাকা দেওয়া চিকিৎসা করিয়ে নিয়ে আসা সব করে যাচ্ছি তো চিরদিন তো আর আমি থাকবো না আর হয়তো কেউ এভাবে আন্তরিকতার সাথে করবেও না কিন্তু তাদের ভবিষ্যৎটা যাতে ভালো থাকে এবং ভবিষ্যতে যেন তারা কিছু করে চলতে পারেন সেই জন্যই আমি আজকে আমাদের যারা বৃত্তশালী আছেন তাদেরকে আহ্বান করব যে আপনারাও একটু উদ্যোগ নেন বা বিভিন্ন প্রতিষ্ঠান তারাও উদ্যোগ নেন বিভিন্ন ইন্ডাস্ট্রি আপনারাও কিন্তু একটা চাকরি দিতে পারেন বা আপনাদের একটা ক্রীড়া সংগঠন থাকতে পারে যার মাধ্যমে আমার অনেক প্রতিভা লুকিয়ে আছে সারা বাংলাদেশে বক্তব্য শেষে শেখ কামালের জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় শহীদ ক্যাপ্টেন শেখ কামাল বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল বিপুল দেবরাই এশিয়ান টেলিভিশন ঢাকা মুন্সিগঞ্জের লৌহজঙ্গে বাল খেটের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবির ঘটনায় নারী ও শিশু সহ 8 যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে শনিবার রাত 8:30টার দিকে লৌহজং ও টঙ্গিবাড়ি উপজেলার মাঝামাঝি ইচ্ছামতি নদীর ডৈরি তালতলা খালের রসকাঠি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে ট্রলার ডুবিতে 46 জন যাত্রী ছিলেন 34 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন স্থানীয় প্রশাসনের নেতৃত্বে উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা
আজ 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 82তম মহাপ্রয়াণ দিবস। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে 22শে শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেন। বাঙালির প্রাণের এই কবি নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেলেও অসামান্য রচনা ও কাজের মধ্যে আজও বেঁচে আছে তিনি প্রেরণাদাতা হয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের বহুমুখী সৃজনশীলতা বাংলা সাহিত্য ও শিল্পের প্রায় সবকটি শাখাকে স্পর্শ করেছে, সমৃদ্ধ করেছে। তার লেখা গানে বাঙালির হৃদয়ে প্রতিধ্বনিত হয় আজও। আনন্দ বেদনা এমনকি দ্রোহে এখন রবীন্দ্রনাথ বাঙালির প্রেরণার উৎস। রবীন্দ্রনাথ আমাদের মন মানসিকতা গঠনের চেতনার উন্মেষের প্রধান অবলম্বন। তিনি কবিগুরু ও বিশ্বকবি অভিধায় নন্দিত। ঊনবিংশ শতাব্দীর শেষ ও বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলা সাহিত্য ও সঙ্গীতে রবীন্দ্রনাথ এক যুগান্তকারী মহাপরিবর্তনের সূচনা করেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্পে প্রায় 150 কোটি টাকা অনিয়মের অভিযোগ উঠেছে। অডিটে বিষয়টি ধরা পড়ায় আপত্তি দিয়েছে শিক্ষা অধিদপ্তরের অডিট বিভাগ। এ বিষয়ে যোগাযোগ করা হলেও কোনো কথা বলতে রাজি হয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাবনা থেকে মোহাম্মদ ফজলুল হকের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সফিয়া। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক থেকে প্রকাশিত 2022-23 নিরীক্ষা বছরের অডিট রিপোর্টে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্পের 30টি বিষয়ের উপর আপত্তি এসেছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে 15টি বিষয়ে রয়েছে আপত্তি। রিপোর্টে চলমান উন্নয়ন প্রকল্পের টাকা লোপাটের বিষয়টিও উঠে এসেছে। দুর্নীতি একা একা করা যায় না, তার ডালপালা ছাড়া করা যায় না। তার সাথে যারা সম্পর্কিত এখানে প্রশাসন, জনপ্রতিনিধি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, দুর্নীতি দমন কমিশন, যেই দুর্নীতি করে তার ভাগ দিয়েই করতে হয়। বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার হলে উপকৃত হতো শিক্ষার্থীরা, পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিণত হতো দেশের প্রথম সারির বিদ্যাপীঠ হিসেবে, এমনটি মনে করছেন সচেতন মহল। দেখা গেছে এক শ্রেণীর দুর্নীতিবাজ শিক্ষক, তারা এই অর্থটাকে লুটিপুটি খেয়েছে, সেই কারণে এই অডিট আপত্তি এসছে। এখানে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। যোগাযোগ করা হলেও অডিট আপত্তির বিষয়ে কথা বলতে রাজি হয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এভাবে তো হয় না, একটা জিনিসের সবকিছুর প্রস্তুতি থাকা লাগবে, একটা জিনিসের হয় না। অনিয়মের বিষয়ে তদন্ত করে কর্তৃপক্ষ দ্রুত যথাযথ ব্যবস্থা নিবে এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। বিএনপি জামায়াতের সকল চক্রান্ত মোকাবেলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে বঙ্গবন্ধু সৈনিক লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হানুর রশিদ সিআইপি। বঙ্গবন্ধু সৈনিক লীগের সব নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা জানান তিনি। শহিদুল হক জীবনের ক্যামেরায় আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। বঙ্গবন্ধু সৈনিক লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতার রোহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এতে অংশ নেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি, সংগঠনের সাধারণ সম্পাদক তামজিদ বিন রশিদ তুর্য সহ কেন্দ্রীয় কমিটি এবং জেলা উপজেলার নেতাকর্মীরা। সংগঠনের সাধারণ সম্পাদক আগামী দিনে বঙ্গবন্ধু সৈনিক লীগের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আমরা সারা বাংলাদেশে আমাদের সংগঠনের সভাপতি হারুনুর রশিদ সাহেবের নেতৃত্বে বঙ্গবন্ধু সৈনিক লীগকে একটি আদর্শিক সংগঠন হিসেবে গড়ে তুলে তাকে বিস্তৃত করতে চাই এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, নির্বাচনকে সামনে রেখে একটি মহল নতুন করে সরকার বিরোধী চক্রান্তে লিপ্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সৈনিক লীগের সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আমরা চাই বঙ্গবন্ধু সৈনিক লীগের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে যেন আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগের যারা আছে তারা কাজ করতে পারে, আমার মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য
আপনারা আগামী নির্বাচনে নৌকা মার্কা ভোট দেবেন, নৌকা মার্কা ভোট দিয়ে আমরা তাকে আগামী পাঁচ বছরের জন্য আনতে চাই। দালাল এই দেশে যে না আসতে পারে। উন্নয়ন কমিটি হওয়ার পরে আমরা আইসি, আজকে তো ফুলের তোড়া দিয়ে গেলাম এবং দোয়া করে গেলাম এই বঙ্গবন্ধু সৈনিক লীগ অতি শীঘ্রই এই বাংলাদেশের যতগুলো সংগঠন আছে তাদের থেকে কোনো অংশ কম হবে না। বিএনপি জামাতের সকল চক্রান্ত রাজপথে মোকাবেলা করার কথাও জানান বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। আমরা আছি থাকবো, বঙ্গবন্ধুর জন্য জীবন দিতে রাজি, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য জীবন দিতে রাজি। ওই ঘাতকরা হত্যা করেছে, তাদের বিচার হয়েছে, আমরা অতি শীঘ্রে চাই তাদের বিচার। আমরা এই আজকে বঙ্গবন্ধুর মাজারের সামনে বলতেছি, আল্লাহ তুমি তাদেরকে ফিরে আইন না, আমাদের সামনে বিচার হোক। সাইফুল ইসলাম রন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। লুৎফর রহমান ফাউন্ডেশনের সৌজন্যে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য দপ্তরের অনুকূলে 20,000 বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বিজয়নগর উপজেলার হল রুম উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ও লুৎফর রহমান ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাসিমা মুকাই আলীর সার্বিক সহযোগিতায় বৃক্ষের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। লুৎফর রহমান ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা মুকাই আলী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের 74তম জন্মবার্ষিকী উপলক্ষে লুৎফর রহমান ফাউন্ডেশনের পক্ষ হতে ব্যক্তি উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য দপ্তরের অনুকূলে 20,000 বৃক্ষের চারা রোপণের জন্য বিতরণ করা হয়েছে। বৃক্ষের চারা বিতরণে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মেহেদী হাসান শাওন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জলিল, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মাসুম। পাবনার ঈশ্বরদীতে 15 আগস্ট উপলক্ষে আওয়ামী লীগ নেতা রবিউল আলম বদুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সল্লিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত শুক্রবার বিকেলে শাইরে গাড়িমোড় এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম বদু, সল্লিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা রবিউল আলম, সর্দার সহ আরও অনেকেই। গাইবান্ধা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ কামালের 74তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির শুরুতে সকাল গাইবান্ধা পৌর পার্কে মুক্তিযুদ্ধের বিজয় নগর চত্বরে মঞ্চে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরহাদ আবদুল্লাহ হারুন বাবলু, অ্যাডভোকেট সিদ্দিকুল ইসলাম রিপু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব, রাজবীর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এদিকে সাঘাটায় উপজেলার প্রশাসনের আয়োজন শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে হলরুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সহকর্মী ভূমি কমিশনার মঞ্জুরুন বর্মন। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আগামীতে প্রযুক্তি নির্ভর স্মার্ট আর্থিক খ্যাত প্রতিষ্ঠায় যে ডিজিটাল আন্দোলন শুরু হয়েছে এই অভিযাত্রা এনআরবি ব্যাংক অগ্রণী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ মাহতুবুর রহমান। ব্যাংকটির 10ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সব কথা বলেন তিনি। হাবিবুর রহমান রাজের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মাহালম জেমস। ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল এনআরবি ব্যাংকের 10ম বছর পূর্তি অনুষ্ঠানে আগত অতিথিরা ব্যাংকের সাথে তাদের লেনদেনে ব্যাংকের সেবার ধরন ও আগামী দিনের প্রত্যাশার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। গ্রাহকদের উদ্দেশ্যে এনআরবি ব্যাংক চেয়ারম্যান বলেন, ব্যাংকের কাছে গ্রাহকদের প্রধান পাওয়া থাকে তাদের আমানত যেন সুরক্ষিত থাকে। 10 বছরে সেই কাজটি খুব মমতার সাথে করেছে এনআরবি ব্যাংক। ছেলে মেয়ে বউ বাচ্চা ওদেরকে বিশ্বাস না করে ব্যাংকে আপনারা বিশ্বাস করে এই টাকাটা ব্যাংকে রাখছেন, আপনারা নিশ্চিত থাকবেন যে ইনশাল্লাহ আপনাদের আর নামত আমাদের কাছে
হেফাজতে আছে। দেশে যে শিল্প বিপ্লব শুরু হয়েছে সেখানে এনআরবি ব্যাংক ভূমিকা রাখবে উল্লেখ করে এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন মাহমুদ শাহ বলেন, চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে পেশাদারিত্ব ও আস্থার সাথে দায়িত্ব পালন করে আসছে এনআরবি ব্যাংক। এনআরবি ব্যাংক ইজ রিনাউন্ড ফর প্রোভাইডিং এক্সেপশনাল কাস্টমার সার্ভিসেস এন্ড উই এইম টু বি কানেক্টেড টু আওয়ার কাস্টমার্স হার্ড বাই এনশোরিং এক্সেলেন্ট কাস্টমার সাপোর্ট। এ সময় পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল বক্তব্য রাখেন। তারা বলেন, এনআরবি ব্যাংক কখনো উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে কার্পণ্য করে না। মাহতাবুর রহমান সবসময় যে কোনো সমস্যা সমাধানে আন্তরিক থাকেন। এনআরবি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকীতেও শুভেচ্ছা জানান তারা। প্রতিষ্ঠাকাল থেকে দেশের অর্থনীতিতে এগিয়ে নিতে উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে কার্পণ্য করেনি এনআরবি ব্যাংক। এই ব্যাংকের মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাহতাবুর রহমানের কথা না বললেই নয়। তিনি একজন ভিশনারি মানুষ। তার আর্থিক খাতের নেতৃত্বের যোগ্যতা আজ বিশ্ব পরিমণ্ডলে স্বীকৃত। ব্যাংকের কর্মরত সকল কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দের আন্তরিক সহায়তায় এনআরবি ব্যাংক আগামী দিনে আরও এগিয়ে যাবে। আজকে 10 বছর অনুষ্ঠান করতে আমরা হৃদয়ের গভীর থেকে আন্তরিক মোবারকবাদ দিচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা ওদের সাথে আসছি, কাজ করব, একে অনেক সামনে আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ। এ সময় ব্যাংকটির পরিচালনা পর্ষদের সকল সদস্য, রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান ও দেশ রূপান্তরের প্রকাশক মাহির আলী খান রাতুল, ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন, নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান মতলুব আহমেদ, এমসিসিআই সভাপতি সাইফুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হাবিবুর রহমান রাজ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাতক্ষীরা তালায় শখের বসে ড্রাগন ফল চাষ করে সফল হয়েছে প্রভাষক তহিদুর রহমান। পুষ্টিকর এই ফল চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন তিনি। শখের বসে ড্রাগন ফল চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন সাতক্ষীরা তালা উপজেলার প্রভাষক তহিদুর রহমান ও শেখ কামাল। আগ্রহ থেকে ইউটিউব দেখে ড্রাগন ফল চাষে উৎসাহী হয়ে ওঠেন তিনি। 2020 সালের অল্প পরিসরে চারা রোপণ করলেও এখন 7 বিঘা জমিতে 2000 ড্রাগন গাছের চারা রোপণ করেন তিনি। চলতি মৌসুমে এরই মধ্যে ড্রাগন ফল ও চারা বিক্রি করে আয় করেছেন প্রায় 40 লক্ষ টাকা। স্বল্প খরচে লাভ বেশি হয় বিদেশি এই ফল চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। তখন সংসার ঠিক মতো চলতো না, এই ড্রাগন বাগানে এখন কাজ করি, আমার সংসার ধর্ম এখন ঠিক মতো চলে। আমি এই ড্রাগন বাগানে কাজ করে আমার বেকারত্ব দূর করছি। আমার 3 বছর লেগেছে, এখন মনে করেন আমার আসল টাকা উঠে গেছে। সামনে বছর থেকে আমার 35 লাখ হোক, 40 লাখ হোক, আরও বাড়বে আর কি। সামনে বছর থেকে আমি 50 লাখ মতো বেচবো আর কি। এখানে কোনো কিছু ফরমালিন ব্যবহার করা হয় না, একেবারে ন্যাচারাল পরিবেশে খুব সুন্দরভাবে চাষ করা হয়। গাছ পাকা ফলটাই আমরা পাচ্ছি। আমরা কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে এবং দিন দিন যেন এই আবাদটা বৃদ্ধি পায়, কৃষি বিভাগ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি যে এই তালার যে সম্ভাবনা রয়েছে ড্রাগন চাষে, সেই ড্রাগন চাষের সম্ভাবনাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে এই ফলটা দেশের চাহিদা মিটিয়েও আমরা বিদেশেও রপ্তানি করতে সক্ষম হব। সুস্বাদু ফল পেয়ারার ভরা মৌসুম শুরু হয়ে গেছে। ঝালকাঠির চাষিরা ব্যস্ত কচকচে কাঁচা পাকা পেয়ারা বাগান থেকে তুলে বাজারজাত করার কাজে। ছোট ছোট ডিঙি নৌকায় ভীমরুলি ভাসমান হাটে বসছে পেয়ারার মেলা। এই বছর পেয়ারার ভালো ফলন না হয় দুশ্চিন্তায় চাষিরা। এদিকে দেশের একমাত্র ভাসমান পেয়ারার হাটে ঘুরতে প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজারো পর্যটক আসছেন ভীমরুলিতে। ঝালকাঠি থেকে সাইফুল ইসলামের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাহবুব জুয়েল। ট্রলার নিয়ে খালের মধ্যে দিয়ে একের পর এক ছুটছেন পর্যটকের দল। শুধু নৌপথেই নয়, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়, অনেকে সড়ক পথেও যাচ্ছেন ভীমরুলের ভাসমান হাটে। নেচে গেয়ে উৎসবে মাতোয়ারা অনেকেই, কেউ আবার প্রকৃতির অপরূপ সৌন্দর্য দৃশ্য ক্লিক করছেন ক্যামেরায়, কেউ বা পেয়ারার ভাসমান হাটের ডিঙ্গি নৌকায় চাষিদের স্বপ্ন বুননের ছবি ফ্রেমবন্দি করছেন। পেয়ারা বাগান ও ভাসমান হাটের সৌন্দর্য বিমোহিত হয়ে এখন এমন আনন্দ হৈহুল্লোড়ের সময় কাটাচ্ছেন এখানে আসা পর্যটকরা। এই মার্কেটের ইউনিকনেসটা হচ্ছে বাংলাদেশের কোথাও আমরা এরকম ফ্লোটিং মার্কেট দেখিনি, যেটা আমাদের কাছে খুবই চমৎকার লেগেছে। এখন তো উন্নত হয়েছে রাস্তাঘাট এবং এলাকার সবাই আসছে দূর দূরান্ত থেকে। সাথে গন্ধে অতুলনীয় এই ফলটি পুষ্টিমান সমৃদ্ধ বলেই একে বাংলার আপেল বলা হয়। ঝালকাঠির সদর উপজেলার কীর্তিপাশা, ভীমরুলি, খাজুরা, ডুমুরিয়া, মিরকাঠি, গাভা, গৈয়ারামপুর সহ 20টি গ্রাম জুড়ে রয়েছে দেশের বৃহত্তম পেয়ারা বাগান। বাগানে এবছর 6000 মেট্রিক টন পেয়ারা চাষ হয়েছে, তবে চাষিরা বলছেন অন্যান্য বছরের তুলনায় এই পরিমাণ কিছুটা কম।
গেল বছরের মতো এবছর সেই দামটা পাওয়া যাইতেছে না এবং এবছর ব্যাপারীর সংখ্যাও কম, লেবার পাওয়া যাচ্ছে না এবং গাড়ির যে দ্রব্যমূল্য বাজার সেই ক্ষেত্রে কৃষক সেই ন্যায্য মূল্যটা পাচ্ছে না। কৃষি বিভাগের পক্ষ থেকে পেয়ারা চাষীদের সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে পেয়ারা চাষ যেন লাভজনক হয় এবং পেয়ারার জমিতে যেন আন্তঃফসল করতে পারে সে বিষয়ে কিন্তু পরামর্শ সহ নানাবিধ সেবা প্রদান করে যাচ্ছি। ঝালকাঠির পেয়ারাকে জেলার ব্র্যান্ডিং পণ্য ঘোষণা করা হয়েছে। পেয়ারা বাগান ও ভাসমান হাট এলাকায় হিমাগার নির্মাণ, জেলির কারখানা ও পর্যটকদের থাকার জন্য হোটেল মোটেল গড়ে তোলার দাবি জানিয়েছেন পেয়ারা চাষী ও পর্যটকরা। মাহবুব জুয়েল, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আজ, তৃণমূলের নেতা কর্মীদের দেয়া হবে জাতীয় নির্বাচনের দিক নির্দেশনা। মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল খেটের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবি, শিশুসহ আট জনের মৃত্যু, জীবিত উদ্ধার ৩৪। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণ দিবস আজ, কবিগুরুর স্মরণে ভক্তদের নানা আয়োজন। এশিয়ান নিউজ এ পর্যন্তই, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।